পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াজক এক নম্বর ব্লকের উত্তর দারিয়াপুর গ্রামের বাসিন্দা রেমি ব্যাও, তার প্লাস্টিকের ছাউনি দেওয়া একটি ঘরে সে তিন ছেলে মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছে। তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য বারংবার দরখাস্ত করেও এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পায়নি। তো বাড়ি ঘরের হ্যাঁ কষ্ট করে বিড়ি বানছি আর খাইছি, তো বিড়ি বাড়ি ঘর তো দিতে পারছি না। আর লং মাস হয়ে আলো আমার এরকমই করা দেওয়া, তো দু বছর হয়ে আলো মারা, তো এরকম তিরপালেই হ্যাঁ রয়েছে। তো বিড়ি বানতে পেয়ারটা চলছে আর বাড়ি ঘর তো আমি দিতে পারি না। কতটা বিড়ি বানতে পারো? 400-500-300 সব দিন সব রকম এরকম করে আমি চলছি। এটা ঘরে মায়ের তিনটা ছেলে মেয়ে খেলিয়ে থাকছি, দুটা ছেলে একটা মেয়ে। তোমার স্বামী? আমার স্বামী না, মারা গেছে দু বছরে। তো বৃষ্টির সময় তোমার ঘরে জল পড়ে? হ্যাঁ পড়ে। তখন কি করো? তখন তো পানি ছেড়ছি আর ই করছি, তিন জনা নিয়ে থাকছি, কি করবো, তো খুবই অসুবিধা করে থাকছি আমি। তুমি এই ঘরের মধ্যে রান্না বান্না করছো, এই ঘরে থাকছো, সব কিছু এই ঘরে? ঘরে সবই হাঁড়ি পাতিলা রান্না পাকা সব একটা ঘরে। উত্তর দারিয়াপুর গ্রামের বাসিন্দা রেমি ব্যাও, তার স্বামী রফিকুল ইসলাম দু বছর আগে মারা গেছেন। প্লাস্টিকের ছাউনি দেওয়া ঘরে ঝড় জল মাথায় করে তিন ছেলে মেয়েকে নিয়ে ওই ভাঙা ঘরে দিন যাপন করছেন। কোনো রকমে বিড়ি বেঁধে সংসার চালাচ্ছেন, দুবেলা ঠিক মতো ছেলে মেয়েদের মুখে আহার তুলা দেবার ক্ষমতাও তার নেই। চেয়ে চিনতে ছেলে মেয়েদের মুখে আহার তুলে দিতে হয়, তার পক্ষে ঘর তৈরি করা কখনোই সম্ভব নয়। তো তুমি এই ঘরের জন্য কি কি করেছো? ভোটের ছবি দিয়েছি, আধার কার্ডের আমি দিয়েছি, কি করে কি বিপিএলের ই দিয়েছি, তো কাগজপত্র সব জমা দিয়েছি। তো একটা এক বছর হলো, একটা ছ সাত মাস হইলো, সাত মাস হলো, তো আমি কোনো ই হয় না, আমি কোনো ই পাইনি হিপা। তো একটা যদি দিত তো ভালো হইতো। কতবার দরখাস্ত করেছো? আমার তিন চারবার হয়ে গেছে। কার কাছে করেছো? প্রধানের কাছে করেছি, নম্বরের কাছে করেছি। তারা কি বলছে? ওরা বলছে কি দেখি চেষ্টা করে, দেখবো তো পাবো না পাবো তো দেখা যাও। রেমি বেওয়ার মতো ওই গ্রামে আরো সাতজন মহিলা আছে, তাদের অবস্থাও নুন আনতে পান্তাফ্রয়। ওই সাতজন মহিলাও পঞ্চায়েতের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য বারংবার আবেদন করেছিলেন, কিন্তু তারা ওই এখন পর্যন্ত ঘর পায়নি। তো সবার কাছে দরখাস্ত করলো কি একটা ঘর ঘুর দিবে, কি একটা তিরপা রূপা দিবে, হ্যাঁ কিচ্ছু দায়নি হাত দত্তা দিনে। মাইয়া মানুষ এলো তাকেও দরখাস্ত দিয়েছি, বেটা চাঁড়া এলো তাকেও দরখাস্ত দিয়েছি, কেউ কোনো জিনিস দায়নি। ভঙ্গা ঘরে তিরপাল উঠা ঘরে রয়েছি, তখন একটা কহ কিছু দায়নি। তো একটা তিরপালটা যদি সাহায্য করেছি, কেঁকে তিরপালটা দিয়ে উপকার করো, তো কহ উপকার করে না। আমি কীভাবে কী করো, ঘর দর কিছু দিতে পারছি না। মানুষের কাছে সাহায্য করছি কি দাও একটা ঘর, আমাকে দুনিয়া মানুষের ঘর এসছে, আমার নামে বলে ঘরই আসবে না, আর ঘরও আসে না। বিপিএল আছে? তো বিপিএলটা হয়েছে, আলহ না বিপিএলটা হয়েছে। আর ঘরের জন্য কোথাও দরখাস্ত করা গেছে? ঘরের জন্য তো গাঁয়ে দাঁড়িয়ে গাঁয়ে গ্রামে এসে আমি অনেক অনেক লক্ষ্যে বোধ হয়ে রয়েছি, তো কখন বলেনি কি আমি দরখাস্ত। প্রধান মেম্বার? হ্যাঁ তো দিল আটকারে নেবে বেটা ঘরে। মেম্বার? মেম্বার মেম্বার ঘরে কে ধরে আছি, তারও কাহিনি কি হয়তো একটা ঘর দিয়ে দেবো কয়েছি, তো কিছু আসে না, তো আমরা কী করবো, আমরা কী করবো, এ কথা বলছে আর কিছু তো বলে না কি দিব। আমি নিজে পঞ্চায়েত প্রধানের কাছে রেমি বেওয়াকে তিনবার নিয়ে গিয়ে ঘরের জন্য আবেদন করি এবং বাকিদের সমস্যার কথাও বলি। প্রধান বলেছেন আমি চেষ্টা করছি যেন এরা সবাই প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরটি পেয়ে যান। রেমি বিবি আমার কাছে এসেছিলেন একদিন, প্রায় এক মাস হয়ে গেল, তো আমি ও দিয়ে যাওয়ার দুই দিন পরে আমি ব্লক অফিসে দিয়ে এসেছি। ব্লকে বলেছে আমরা এখান থেকে ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেব। আমি চার দিন পরে খোঁজ নিয়েছিলাম, ঠিক ওখান থেকে পাঠিয়ে দিয়েছিল ডিস্ট্রিক্টে। ডিস্ট্রিক্টে বলেছিল যে এক মাস পরে ছেড়ে দেবে। আমি চার পাঁচবার হয়ে গেল ব্লকে যাওয়া, খুবই আমি চেষ্টা করছি যেন ওর ঘরটা হয়ে যায়। রেমি বেওয়া সহ যেন ওই গ্রামের আরও সাতজন মহিলা যেন অতি শীঘ্রই প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়ে যায়, এজন্য আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা
পঞ্চায়েত প্রধান ফারানা বিবিকে 9563401156 নম্বরে কল করে অনুরোধ করুন। আমি সরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।